আসসালামু আলাইকুম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট তথা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষার জন্য আজকের এই আয়োজন। আজকে আমরা পড়ব দাওয়া থেকে। ইতোপূর্বে দাওয়া নিয়ে বেশ কয়েকটি ক্লাস দেওয়া হয়েছে। সবগুলো ক্লাস দেখলে এখান থেকে দাওয়ার উপর 10টি নাম্বার পাওয়া আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে আশা করা যায়। উদ্দেশ্য শব্দের আরবি কি? লক্ষ্য আর উদ্দেশ্য দুইটার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, খুব একটা ধরা যায় না। তবে আরবিতে উদ্দেশ্য শব্দের আরবি হলো গয়েত, আর লক্ষ্যের আরবি হলো হাদাফ। আর হাজাত মানে হলো প্রয়োজনীয়, জরুরত মানে অত্যধিক প্রয়োজনীয়। তাহলে বোঝা গেল এগুলো যে কোনো সময় চলে আসতে পারে। ইসলামী দাওয়াতের উদ্দেশ্য কোনটি? ইসলামী দাওয়াতের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। আমরা যাই কিছু করি না কেন, সব আল্লাহর সন্তুষ্টির জন্য। ইসলামী দাওয়াতের হদফ কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, একটা হলো আম আর একটা হলো খাস। হদফ মানে কি বলছিলাম? লক্ষ্য। একটা হলো যে আম ভাবে সর্বসাধারণ, ওয়াজ মাহফিলে, মসজিদে, সেমিনার, সিম্পোজিয়াম, আরও অনেক যত পাবলিকলি কারবার রয়েছে সবগুলাই, এটা হলো আম ভাবে। আর খাস ভাবে, যেমন আপনি একজন ব্যক্তিকে টার্গেট করলেন, সেই ব্যক্তির জন্য দোয়া করলেন আল্লাহর কাছে, তার কাছে ব্যক্তিগতভাবে সম্পর্ক রাখলেন, তাকে মাঝে মাঝে হাদিয়া দিলেন, দেওয়ার পরে তাকে সে যেটা পছন্দ করে সেটা দিলেন, মাঝে মাঝে ইসলামের দাওয়াত শোনালেন, কোরআন গিফট করলেন। তো এইভাবে মানুষকে ব্যক্তিগতভাবে কি করা যায়, খাসভাবে দাওয়াত দেওয়া যায়। কোনটি অত্যাবশ্যক? সুন্দর পোশাক, সবগুলো সুন্দর পোশাক অত্যাবশ্যক না, পরিবহন ব্যবস্থা অত্যাবশ্যক না, কিন্তু দিন হেফাজত অত্যাবশ্যক। হিকমত শব্দের অর্থ কী? হিকমত শব্দের অর্থ দর্শন, ফিলোসফি, নলেজ, তত্ত্বজ্ঞান, তিনটি। হাকিমের অর্থ ফয়সালাকারী, চিকিৎসক, মীমাংসাকারী, সবগুলো। ইসলামী দাওয়াতের প্রথম ও মৌলিক উৎস কোনটি? ইসলামী দাওয়াতের প্রথম উৎস হলো আল কোরআন। এখানে ভুল উত্তর দেওয়া আছে, যেহেতু প্রথম বলছে সেহেতু আল কোরআন হবে। ইউ আল্লি মুহমুল কিতাব অল হিকমা। এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য কি? কিতাব দ্বারা উদ্দেশ্য আল কোরআনকে বোঝানো হয়েছে। ইউ আল্লি মুহমুল কিতাব অল হিকমা। আর এখানে হিকমা দ্বারা উদ্দেশ্য কি? হিকমা দ্বারা হাদিস বোঝানো হয়েছে। হাসনাতুন শব্দের অর্থ কি? সুন্দর, ভালো, মাধুর্যমণ্ডিত, সবগুলো। মাওয়িজাতুন শব্দের অর্থ কি? মাওয়িজাতুন শব্দের অর্থ হলো উপদেশ দেওয়া, ওয়াজ করা। আবার এই শব্দটি পবিত্র কোরআনে কতবার এসেছে? 9 বার এসেছে। সামষ্টিক মাওজিয়া হলো হামদ, বিষয় নির্বাচন, সুন্দর রচনা, সবগুলো। সামষ্টিক মাওজিয়া বলতে ওয়াজ মাহফিল, মসজিদের খুতবা। মোজাদালা শব্দের অর্থ কি? মোজাদালা শব্দের অর্থ পরস্পরের ঝগড়া, পরস্পর তর্ক বিতর্ক করা। ওয়াসাইলুদ দাওয়াত বা দাওয়াতের মাধ্যম কি কি? আজান দেওয়া, মসজিদ নির্মাণ করা, সবর করা, সবগুলো। আসালিবুদ দাওয়াত, এখানে হিকমত বা প্রজ্ঞা, মোজাদালা তর্ক বিতর্ক করা, বা ওয়াইজাতুল হাসানা, এটা হলো যে সুন্দর ওয়াজ করা, সুন্দর উপদেশ দেওয়া, সবগুলো। আসালিবদ দেওয়া আরও আছে বেশ কয়েকটি, তো এই কটা মনে রাখলেই হবে। যদিও এত গভীর থেকে দেওয়ার প্রশ্ন আসে না, খুবই প্রাথমিক আলোচনা থেকে আসে, আমরা সেগুলোও করব একটু পরে। আহমিয়াতুল হেওয়ার বা হেওয়ারের গুরুত্ব দাওয়াতের ক্ষেত্রে। হেওয়ার মানে কথোপকথন, তর্ক বিতর্ক, এগুলাই তো। এর গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে খুবই কম কম না, আবার নেই তাও নেই, নেই বললেই চলে, এগুলো সবই ভুল। তার মানে খুবই আহমিয়াতুল হেওয়ার, হেওয়ারের গুরুত্ব। ভাষাগত মুজাদালা কত প্রকার? মানে ভাষাগত তর্ক বিতর্ক দুই প্রকার, একটা হলো মুজাদালাতুল খাসা আর একটা হলো মুজাদালাতুল আম্মা। দাওয়াতের মূল অক্ষর কোনটি? দাল, আইন, ওয়াও। দাওয়াতের অর্থ কি? দাওয়াতের অর্থ ইনভাইট, কাউকে আমন্ত্রণ করা, আত্মলাভ, খোঁজা, কল, ডাকা, সবগুলো। কে দায়ী? হাসান আল বান্না, তিনি ইখওয়ানুল মুসলিমের প্রতিষ্ঠাতা, যেটা মিশরে।
হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি প্রায় 1500 সালের দিকে সিলেট এসেছিলেন ইসলামের দাওয়াত নিয়ে ইয়ামেন থেকে। সাইয়েদ কুতুব তাফসির ফি জিলালিল কোরআনের লেখক, তার মানে সবকটি, তারা সবাই দায়ী। মূলত একজন ইসলামের পথে যে ব্যক্তি চলে সে ব্যক্তি দায়ী। আহজাব এর অর্থ কি? আহজাবের অর্থ পরীক্ষা। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এখানে ফাতহাম মুবিনা বলতে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে হুদাইবিয়ার সন্ধি। আবার হুদাইবিয়ার সন্ধি কত সালে হয়েছে এটাও গুরুত্বপূর্ণ, আপনারা কমেন্টে লিখবেন। হিজরতের 5-6 বছর পরে, আর এটাকে কি বলা হয়েছে? ফাতহাম মুবিনা, প্রকাশ্য বিজয়। হুদাইবিয়ার সন্ধি হওয়ার কারণেই কি 2 বছর পরে মক্কা বিজয় হয়েছে। তো হুদাইবিয়ার সন্ধি কত সালে হয়েছে সেটা অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন কমেন্টে লিখবেন। আল বিদা, বিদা কোথায় উচ্চারণ হয়? বিদায় হজ্জের ভাষণে। কে উচ্চারণ করেছিলেন? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনটি নারীর মর্যাদা সংক্রান্ত আয়াত? আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, এটা হাদিস, এটা না, এটাও কোরআন আয়াত হওয়ার সম্ভাবনা নাই, কারণ এরকম ক নাম্বার এখানে ভুল উত্তর দেওয়া আছে, এটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। এটাই কোরআন আয়াত হওয়ার সম্ভাবনা বেশি। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, তো এখানে আল্লাহ কি করেছে? আহাল্লাহু হালাল করেছে বাই, মানে বেচা কেনা, ব্যবসা, এবং হারাম ও হারমার রিবা, রিবা এবং সুদ কি করেছেন? হারাম করেছেন। কি সংক্রান্ত আয়াত? এটা হলো ব্যবসা সংক্রান্ত আয়াত, অর্থনীতি সংক্রান্ত আয়াত, এর মধ্যে রাজনীতির কোনো কিছু নাই, তার মানে ক এবং খ। তো এভাবে দাওয়াগুলো আমরা পড়ে নিচ্ছি। দাওয়া সম্পর্কে প্রাথমিক আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা দেখে নেই, যেগুলো প্রতি বছরই আসে। দাওয়া শব্দের অর্থ কি? দাওয়া শব্দের অর্থ মুকাদ্দামা, সূচনা করা। দাওয়া শব্দের অর্থ আহ্বান করা। দাওয়া শব্দের অর্থ প্রার্থনা বা দোয়া করা, মানে সবগুলাই। দাওয়া শব্দের শাব্দিক অর্থ কি? নিদা, ডাকা, তলাব, খোঁজা, ইস্তিআনা, সাহায্য প্রার্থনা করা, সবগুলো। দাওয়া শব্দের অর্থ, দাওয়া শব্দের অর্থ ইংলিশে মিশনারি, মিশনারি ওয়ার্ক, প্রোপাগান্ডা, কল, ইনভাইট, এগুলো হলো ইংলিশে অর্থ। আব্দুর রহমান আনোয়ারির মতে, ডক্টর আব্দুর রহমান আনোয়ারি স্যার, তিনি আমাদের খুবই প্রিয় স্যার, দাওয়া বিশেষজ্ঞ, তার লিখিত দাওয়া বই দেশের বাইরে মালয়েশিয়া, সৌদি আরব বিভিন্ন জায়গায় সেগুলো পাঠ্য রয়েছে, আর বইগুলা খুবই সুন্দর বই। আর রিসেন্টলি তিনি আরও অনেকগুলো বই লিখতেছেন। তো আপনারা যদি দাওয়াতে ভর্তি হন অথবা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, অবশ্যই স্যারের সাথে দেখা করবেন, আমার কথাও বলবেন, স্যারের বই অবশ্যই পড়ার চেষ্টা করবেন। তো আব্দুর রহমান আনোয়ারির মতে আরকানুদ দাওয়া কয়টি? 5টি। আমি ইতিপূর্বে এগুলো ব্যাখ্যা সহকারে পড়িয়েছিলাম, আপনারা দেখবেন। দায়ী কি? দায়ী হলো আরকানুদ দাওয়া। এরপরে ওসুলুদ দাওয়া কয়টি? ওসুলুদ দাওয়া 5টি। যেমন দায়ী, যে দাওয়াত দেয় তাকে দায়ী বলে, আবার যাকে দাওয়াত দেওয়া হয় তাকে মাদউ বলে, এই বিষয়টা মনে রাখবেন। এখানে আমি এগুলো বিস্তারিত একবার করে পড়িয়েছি এর আগে, তো এখন আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আর দাওয়াতের শাব্দিক অর্থ, দাওয়াত কাকে বলে, দাওয়া সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো আমি সম্পূর্ণ, মানে কমপ্লিট ক্লাস দিয়ে দিয়েছি, এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। এগুলো আপনারা দেখেন, ইনশাল্লাহ 10 নম্বর এখান থেকে পাবেন আশা করি। আর যদি এর থেকে বাইরে আসে, একটু মাথা খাটায় একটু চিন্তা গবেষণা করে দিলেই সেটা সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।